আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। বরাবর নিয়ে আজকেও চলে আসলাম টিভিএস বাংলা থেকে। আমি শরীফুল ইসলাম, আপনাদের সামনে মজার 5টি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। চলুন দেখে না যাক কি সেই মজার 5টি অ্যান্ড্রয়েড অ্যাপস। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাম্বার 1 যে অ্যাপসটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফেস পাস। সেটাকে আগে প্লে স্টোর থেকে নামাতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ফেস পাস, ফেস পাস। এটা অলরেডি আমার ডাউনলোড দেওয়া আছে, এখন আমি ওপেন করবো। ওপেন করার পর ওপেন করে নিলাম, ওপেন করে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করতে এই অ্যাপস কাজ হচ্ছে, আপনি যদি কোনো পেজে ঢুকেন, ঢোকার পর যদি আপনার ফেসটা জাস্ট ক্যামেরা থেকে সামনে ফোন ক্যামেরা থেকে সরিয়ে নেন, অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। যেমন আমি ইউটিউবে এখন ঢুকবো, ঢুকে দেখাচ্ছি। আমার ফেসটা সরিয়ে নিলাম, অলরেডি অফ হয়ে গেল। আবার ফেস আনলাম, পাস অফ হয়ে গেল। এ ছিল ফেস পাস সফটওয়্যার, ইউজ করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। নাম্বার 2 যে সফটওয়্যারটির নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাম স্ক্যানার। আমরা জরুরি প্রয়োজন সময় দরকারি কোনো ডকুমেন্ট ইমেল করা লাগে ছবি তুলে, তো সেটার জন্য ক্যাম স্ক্যানার খুবই একটা জরুরি অ্যাপ, প্রয়োজনীয়। ক্যাম স্ক্যানারটা প্রথমে আমি প্লে স্টোর থেকে নামিয়ে নেব। ক্যাম স্ক্যানার, ক্যাম স্ক্যানার আমার নামানো আছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি যদি কোনো ছবি তুলতে চাই তাহলে জাস্ট এখান থেকে ক্যামেরা ওপেন করে নিলাম, জাস্ট ছবি তুলে নিলাম। যদি কোনো থাকে সমান করে স্ক্রুপ করে দিলে হয়ে গেল ছবি, দেন এটা সেন্ড করে দিতে পারো। নাম্বার 3 যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্কেল স্লাইড বার। সার্কেল স্লাইড বারটা আমি নামিয়ে নেব। সার্কেল স্লাইড বার আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিতে হবে। ওপেন করে জাস্ট অ্যাক্টিভ করে দিলে সার্কেল স্লাইড বার অ্যাক্টিভ করে দিলাম, তারপর দেখা যাচ্ছে যে এখান থেকে আমি ট্যাপ করেই সব কিছু ইউজ করতে পারবো। খুব মজার একটা ফিচার, ব্যবহার করলে খুব মজা পাবেন। নাম্বার 4 আমি যেই সফটওয়্যারটি নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশনটি নিয়ে, সেটা হচ্ছে লাইভ ওয়াটার।
লাইভ ওয়াটার ওয়ালপেপার, ওয়াটার পেপার। তো এটা ওপেন করার পর জাস্ট এখান থেকে সেট ওয়ালপেপার দিয়ে দিতে হবে। সেট করে নিলে যে নাড়াচাড়া করলে ওয়ালপেপার হবে, পাঁচ নম্বরের যে অ্যাপসটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লিনার ডেস্কটপ। লিনার ডেস্কটপ আমি নামিয়ে নেব, তাহলে মোবাইল কম্পিউটারের মতো করে ইউজ করা যাবে। মোবাইলের আইকনগুলা বা সব ফিচারগুলা কম্পিউটারাইজ আসবে, পুরো কম্পিউটারের মতো আসলো। আমি এখান থেকে সব কিছু ব্যবহার করতে পারবো। অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারবো কম্পিউটারের মতো করে। তো এই ছিল বন্ধুরা মজার পাঁচটি অ্যাপস। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।